বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের আপকামিং ডাব্লিউপিএসসি কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের টপিক ওয়াইজ ম্যারাথন ক্লাস চলছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বর্তমানে কে কোন পদে আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিক। প্রায় প্রতি বছরে এখান থেকে একটি কোশ্চেন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হয়। সেশনটা বন্ধু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। হাতে মাত্র মোটামুটি তোমাদের 8 দিন মতো সময় আছে। এই 8 দিনে তোমাদের কিছু অসাধারণ ক্লাসেস আসতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাবে। এর আগে যে সমস্ত টপিক ওয়াইজ ক্লাসেসগুলো হয়েছে সেই সমস্ত ক্লাসের পিডিএফ সেখানে তোমাদের দেওয়া আছে, সেখান থেকে সেগুলোকে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। এছাড়া আমাদের টপিক ওয়াইজ জিকের সেপারেট করে প্লেলিস্ট করে দেওয়া আছে, সেই প্লেলিস্টগুলো অবশ্যই একবার করে ভিডিওগুলোকে দেখে যাবে। লাস্ট মুহূর্তে রিভিশনের ক্ষেত্রে তোমাদের সব থেকে ভালো ভিডিও কিন্তু, কারণ তোমাদের রিভিশন তোমরা যত টপিক ওয়াইজ রিভিশন করবে দেখবে যে তোমাদের জিকে ইম্প্রুভমেন্টটা কিন্তু বেশি হতে থাকবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, অনস্ক্রিন আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে, বর্তমান রাজ্যসভার চেয়ারম্যানকে। তো বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান কে আছে, ভেঙ্কাইয়া নাইডু, রামনাথ কোবিন্দ, নরেন্দ্র মোদী, নাকি এখানে শক্তিকান্ত দাস? তো কারেক্ট আনসার কী হয়ে যাবে বন্ধুরা, আমাদের রাজ্যসভার চেয়ারম্যান কে থাকে, উপরাষ্ট্রপতি থাকে, এই জিনিসটা মাথায় রাখবে। এখানে হয়তো এইভাবেও আসতে পারে, রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান কে, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আরবিআই গভর্নর, তো এরকমভাবেও কোশ্চেন আসতে পারে। তো তোমরা মাথায় রাখবে কে হয়, উপরাষ্ট্রপতি হয়, এবং বর্তমান উপরাষ্ট্র আমাদের কে আছে, ভেঙ্কাইয়া নাইডু। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখে নাও, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি, ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। এগুলো তোমাদের একদম জানা একদম ঠোঁটস্থ আছে। তো রাষ্ট্রপতি কে হয়ে যাবে, অপশন এ নরেন্দ্র মোদি, ভেঙ্কাইয়া নাইডু, রামনাথ কোবিন্দ, সুশীল চন্দ্র। আশা করছি সবাই তোমরা সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছো, অপশন সি রামনাথ কোবিন্দ। নেক্সট দেখে নেব, নিশ্চয়ই রাজ্যসভার ডিপুটি চেয়ারম্যানকে, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি বলো তোমরা কে হয়ে যাবে ডিপুটি চেয়ারম্যান, ভেঙ্কাইয়া নাইডু হবে, নাকি হরিবংশ নারায়ণ সিং হবে, নাকি ডক্টর পারাসরণ পট্টিভি ইনি হবেন, নাকি এখানে উৎপল কুমার সিং, কোনটা এখানে কারেক্ট অ্যান্সার হবে? তো রাজ্যসভার ডিপুটি চেয়ারম্যান মাথায় রাখবে হরিবংশ নারায়ণ সিং আছে বর্তমানে, হরিবংশ নারায়ণ সিং, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে, বর্তমানে সেক্রেটারি জেনারেল কে আছে, ভেঙ্কাইয়া নাইডু, হরিবংশ নারায়ণ সিং, নাকি ডক্টর পারাসরণ পট্টিভি, এনার আরও লম্বা নাম আছে, পুরো নামটা এখানে আমি ইনক্লুড করিনি, পারাসরণ পট্টিভি কেশবা রামাচারুলু, এরকম পুরো নামটা আছে এনার, তো এখানে আমি শর্টটাই নিয়েছি। তো এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি হবে তোমাদের, ডক্টর পারাসরণ পট্টিভি মাথায় রাখবে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল আছে। তো রাজ্যসভার কী কী হয়ে গেল আমাদের, চেয়ারম্যান হয়ে গেল ভেঙ্কাইয়া নাইডু, ডিপুটি চেয়ারম্যান হয়ে গেল হরিবংশ নারায়ণ সিং, এবং তোমাদের রাজ্যসভার সেক্রেটারি হয়ে গেল কি আমাদের এখানে, ডক্টর পারাসরণ পট্টিভি, মাথায় রাখবে। নেক্সট দেখে নাও, নিশ্চয়ই যাবে লোকসভার সেক্রেটারি জেনারেল কি আছে, লোকসভার সেক্রেটারি জেনারেল কি, উত্তর কুমার সিং, রাষ্ট্রপতি, নাকি এখানে তোমাদের হরিনারায়ণ, নাকি এখানে মল্লিকার্জুন খাগড়ে? তো এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে বন্ধুরা, আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে উৎপল কুমার সিং, অপশন এ উৎপল কুমার সিং, ইনি সেক্রেটারি জেনারেল আছে। নেক্সট দেখে নাও, নিশ্চয় আছে রাজ্যসভার বিরোধী দলনেতা কে, তো রাজ্যসভার বিরোধী দলনেতা কে আছে, তো রাজ্যসভার বিরোধী দলনেতা আছে এখানে মাথায় রাখবে মল্লিকার্জুন খাগড়ে, ইনি রাজ্যসভায় বিরোধী দলনেতাদের নেতা আছে। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে এখানে বর্তমান লোকসভায় স্পিকার কি কে, এটাও তোমাদের জানা উচিত, ফটাফট কমেন্ট করে জানিয়ে যাও, বর্তমান স্পিকার কে হয়ে যাবে, ওম বিল্লা, অমিত শাহ, কে শিবরাম, করমবীর সিং, কারেক্ট অ্যান্সার ওম বিল্লা, অপশন এ। নেক্সট দেখে নেব, প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে, প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে থাকে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার কে হয়ে যাবে বন্ধুরা, আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের রাষ্ট্রপতি। তো কোশ্চেন এইভাবেও জিজ্ঞেস হতে পারে যে প্রতিরক্ষা বাহিনীর বর্তমান সুপ্রিম কমান্ডার কে আছে, অপশনে তোমাদের রামনাথ কোবিন্দ স্যার থাকতে পারেন, তো এখানে তোমরা মাথায় রাখবে রামনাথ কোবিন্দ, তখন তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার এই যদি পদের নাম অনুসারে যদি থাকে তাহলে কী হবে, রাষ্ট্রপতি, মাথায় রাখবে। নেক্সট দেখে নাও, নিশ্চয় ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে আছে, রাজনাথ সিং, অমিত শাহ, অরবিন্দ কুমার, নাকি সঞ্জয় অরোরা? কারেক্ট অ্যান্সার আমাদের রামনাথ কোবিন্দ, সরি রাজনাথ সিং হয়ে যাবে এখান থেকে কারেক্ট অ্যান্সার, অপশন এ রাজনাথ সিং। নেক্সট দেখে নাও, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে, এটু জানা উচিত তোমাদের, রাজনাথ সিং, অমিত শাহ, কুলদীপ সিং, জি সতীশ রেড্ডি, কারেক্ট অ্যান্সার অপশন বি অমিত শাহ। নেক্সট দেখে নাও, নিশ্চয় এখানে নৌবাহিনীর প্রধান কে আছে, নেভি প্রধান, না নৌবাহিনী কেন, সৈন্যবাহিনী মানে আর্মি প্রধান, আর্মি চিফ,
আর্মি চিফ বর্তমানে কে আছে, মনোজ কুমার নারাভানে নাকি রাকেশ কুমার সিং ভদৌরিয়া নাকি করমবীর সিং নাকি কুলদীপ সিং? কারেক্ট অ্যান্সার হবে মনোজ কুমার নারাভানে, সরি মনোজ মুকুন্দ নারাভানে। মনোজ মুকুন্দ নারাভানে ইনি আছে আর্মি চিফ, মানে সৈন্যবাহিনীর প্রধান। নেক্সট দেখে নাম, নেক্সট আছে বিমানবাহিনী মানে এয়ার এয়ার চিফ। এয়ার চিফ কে আছে? বিমানবাহিনীর প্রধান আছে এই মুহূর্তে রাকেশ কুমার সিং ভদৌরিয়া। রাকেশ কুমার সিং ভদৌরিয়া, অপশন বি বন্ধুরা। নেক্সট দেখে নাও, বর্তমান নৌবাহিনী নেভি চিফ কে আছে? নৌবাহিনী নেভি চিফ, নেভি চিফ কে আছে? করমবীর সিং, কুলদীপ সিং, সঞ্জয় চন্দ্র নাকি অজিত কুমার? তো এখান থেকে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে করমবীর সিং, অপশন এ করমবীর সিং। ইনি আছে নৌবাহিনী। তো আর্মিকে মনোজ মুকুন্দ নারাভানে, বিমানবাহিনী মানে এয়ারফোর্সের আছে তোমাদের রাকেশ কুমার সিং ভদৌরিয়া, নৌবাহিনীর আছে করমবীর সিং। মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ তিনটি। নেক্সট দেখে নাও, নেক্সট আছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ আছে তার ডিরেক্টর জেনারেল কে আছে? সতীশ জি সতীশ রেড্ডি, সন্তোষ গোয়েল, কুলদীপ সিং নাকি অরবিন্দ কুমার? তো এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এনআইএ ডিজি আছে মাথায় রাখবে কুলদীপ সিং। এর সঙ্গে সঙ্গে কুলদীপ সিং এর এক্সট্রা এও আছে, সেটা হলো গিয়ে সিআরপিএফের ডিরেক্টর, এটাও মাথায় রাখবে। তো এখানে কি হয়ে যাবে তোমাদের? কুলদীপ সিং এনআইএ। নেক্সট দেখে নেব, নেক্সট আছে ডিআরডিও। ডিআরডিওর চেয়ারম্যান কে আছে? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিওর ফুল ফর্ম মাথায় রাখবে সেটাও। তো এখানে কি আছে? ডিআরডিওর জি সতীশ রেড্ডি, অপশন এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, সেশন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। নেক্সট আছে র, র এর সেক্রেটারি জেনারেল কে আছে? র এর ফুল ফর্ম কি আমাদের? রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক উইন্স। তো এই যে র, এই র এর সেক্রেটারি কে আছে বর্তমানে? কুলদীপ সিং, সতীশ রেড্ডি, সামন্ত গোয়েল নাকি অরবিন্দ কুমার? কারেক্ট অ্যান্সার বন্ধুরা আমাদের কী হয়ে যাবে? সামন্ত গোয়েল, অপশান সি এখানে আমাদের বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখে নেব, আইবি, আইবি ফুল ফর্ম কি? ইন্টেলিজেন্ট ব্যুরো। তো এখানে আইবি এর বর্তমান ডিরেক্টর কে আছে? আইবির বর্তমান ডিরেক্টর এখান থেকে কী হয়ে যাবে? অরবিন্দ কুমার, সুবোধ কুমার, অজিত কুমার নাকি কুলদীপ সিং? কারেক্ট অ্যান্সার হবে তোমাদের অরবিন্দ কুমার। অরবিন্দ কুমার বর্তমানে আইবির ডিরেক্টর আছে। নেক্সট দেখে নাও, সিবিআই, সিবিআই ফুল ফর্ম কি? কমেন্ট করে জানাও তোমরা। সিবিআইয়ের বর্তমান ডিরেক্টর কে আছে এখানে? সুবোধ কুমার তোমাদের এখানে দোভাল, সুবোধ কুমার দোভাল নাকি সুবোধ কুমার জয়সওয়াল নাকি তোমাদের পঙ্কজ কুমার সিং নাকি তোমাদের এখানে কুমার রাজেন রাজেশ চন্দ্র? কারেক্ট অ্যান্সার হবে সুবোধ কুমার জয়সওয়াল, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, নিশ্চয় যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনসিএ কে আছে? এনসিএ এর ফুল ফর্ম কি আমাদের? ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার। ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার যে আছে সেটা কে হয়ে যাবে এখান থেকে বন্ধুরা? কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে এখানে অজিত কুমার দোভাল। মাথায় রাখবে এনসিএ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সেক্রেটারি এজেন্সি এনসিএ। তো এখান থেকে তোমাদের হয়ে যাবে তোমাদের অজিত কুমার দোভাল, অজিত কুমার দোভাল। নেক্সট দেখে নেব, নেক্সট আছে ইসরো। ইসরোর চেয়ারম্যান কে আছে বর্তমানে? আশা করি যে তোমরা এটা সবাই জানো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অপশান এ কে সিবন। নেক্সট দেখে নাও, বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্স এর ডিরেক্টর জেনারেল কে আছে আমাদের? পঙ্কজ কুমার সিং নাকি এখানে সুবোধ কুমার জয়সওয়াল, জেনারেল রাজীব চৌধুরী নাকি কুলদীপ সিং? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে মাথায় রাখবে পঙ্কজ কুমার সিং, ট্রিপল স্টার মার্ক করে রাখবেন, রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন ইনি। নেক্সট দেখে নেবো, নেক্সট আছে সিআইএসএফ। সিআইএসএফ এর ফুল ফর্ম কী কমেন্ট করে জানাও তোমরা। তো এখানে কী হয়ে যাবে তোমাদের? এর ডিরেক্টর জেনারেল কে আছে এখানে তোমাদের? পঙ্কজ কুমার সিং নাকি সুবোধ কুমার জয়সওয়াল, কুমার রাজেশ চন্দ্র নাকি সঞ্জয় আরোরা? তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে এখানে? এখানে তোমাদের সিআইএসএফ বলা হয়েছে না, সিআইএসএফ হয়ে যাবে তোমাদের সুবোধ কুমার জয়সওয়াল হয়ে যাবে, সুবোধ কুমার জয়সওয়াল। কারণ আরেকটা আছে সিআরপিএফ, সিআরপিএফে হয়ে যাবে কুলদীপ সিং। তো এখানে সিআইএসএফ হবে তোমাদের সুবোধ কুমার জয়সওয়াল, অপশান বি। নেক্সট দেখে নাও, বিআরও, অনেকে এটি জানে না, তো বিআরও মাথায় রাখবে একটি হয়ে গিয়ে এটাও একটি বর্ডার রোড অর্গানাইজেশন, এটা বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও। তো এখানে মাথায় রাখবে এর ডিরেক্টর জেনারেল কে আছে? এর ডিরেক্টর জেনারেল মাথায় রাখবে এখানে তোমাদের রাজীব চৌধুরী আছেন, লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী, মাথায় রাখবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, সিআরপিএফ, সিআরপিএফের ডিরেক্টর জেনারেল কে হয়ে যাবে? রাজীব চৌধুরী, কুলদীপ সিং, কুমার রাজেশ নাকি সঞ্জয় আরোরা? সিআরপিএফ হয়ে যাবে তোমাদের এখান থেকে কুলদীপ সিং, মাথায় রাখবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, এসএসবি, এসএসবি ডিরেক্টর জেনারেল কে আছে এখানে? এসএসবি ডিরেক্টর জেনারেল কে হয়ে যাবে বন্ধুরা আমাদের? এখানে তোমাদের আছে সুবোধ কুমার, রাজীব চৌধুরী, কুমার রাজেশ চন্দ্র নাকি তোমাদের সঞ্জয় আরোরা? কারেক্ট অ্যান্সার বন্ধুরা হবে আমাদের অপশান সি, কুমার রাজেশ চন্দ্র, সি এস এসএসবি সশস্ত্র সীমাবল এর ডিরেক্টর জেনারেল হয়ে যাবে তোমাদের এখানে কুমার
রাজেশ চন্দ্রা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব আইটিবিপি। আইটিবিপি আইটিবিপি কি? ইন্ডিয়ান ইন্ডিয়ান টিবেট বর্ডার পুলিশ সম্ভবত ফুল ফর্মটা, একবার কমেন্ট করে জানিয়ে দেবে কার জানা আছে। নেক্সট এখানে দেখে নাও কী হয়ে যাবে, তাহলে আইটিবিপি ডিরেক্টর জেনারেল কে হয়ে যাবে। এখানে তোমাদের এটাও রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে, অ্যাপয়েন্ট হয়ে করানো হয়েছে কাকে, সঞ্জয় আরোরাকে, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। ট্রিপল লিস্টটা মার্ক করে রাখবে অবশ্যই। নেক্সট দেখে নেবো আমরা, নিশ্চয়ই ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশন কে আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন। তো ভারতের মুখ্য নির্বাচন কে আছে, সুশীল চন্দ্র, এন ভি রামান্না, রাজীব গৌবা নাকি তুষার মেহতা? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের সুশীল চন্দ্র, সুশীল চন্দ্র। নেক্সট দেখে নাও, নিশ্চয়ই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন, ছিলেন হবে না কে আছে এখানে করে দেবে। তো বর্তমানে কে আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? তো এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে আমাদের, এন ভি রামান্না, এন ভি রামান্না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কততম এনি? 48তম। নেক্সট দেখে নাও, ক্যাবিনেট সেক্রেটারি কে, বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি কী হয়ে যাবে এখানে? কারেক্ট অ্যান্সার এখান থেকে কী হয়ে যাবে, অপশন এ সুশীল চন্দ্র, এন ভি রামান্না, রাজীব গৌবা নাকি তুষার মেহতা? কারেক্ট অ্যান্সার অপশন সি, রাজীব গৌবা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নিশ্চয়ই ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কে আছে, বর্তমানে সলিসিটর জেনারেল কে আছে, তুষার মেহতা, কে কে বেণুগোপাল, দীপক দাস নাকি শক্তিকান্ত দাস? তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে আমাদের এখানে থেকে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের তুষার মেহতা, ইনি সলিসিটর জেনারেল আছে বর্তমান ভারতের, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, নিশ্চয়ই ভারতের বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে আছে, ভারতের অ্যাটর্নি জেনারেল বর্তমানে কে আছে? আশা করছি অনেকে জানো তোমরা এটা, কারেক্ট অ্যান্সারটা কী হয়ে যাবে আমাদের এখান থেকে, কারেক্ট অ্যান্সার অপশন বি, কে কে বেণুগোপাল, কে কে বেণুগোপাল ইনি বর্তমানে অ্যাটর্নি জেনারেল আছে। নেক্সট দেখে নেব, নিশ্চয়ই ভারতের বর্তমান ক্যাক কে, ক্যাক ফুল ফর্ম কি আমাদের? কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল, কম্পিউটার অডিটর জেনারেল ক্যাক এর ফুল ফর্ম। তো এখানে তুষার মেহতা, শক্তিকান্ত দাস, দীপক দাস নাকি রাজনাথ সিং? কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে আমাদের, গিরিশচন্দ্র মুর্মু আগে ছিল কিন্তু রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে, তো মাথায় রাখবে কে, দীপক দাস হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জেনারেল কে আছে বর্তমানে? রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জেনারেল কে হয়ে যাবে? কে কে বেণুগোপাল, এন রামান, এন ভি রামান্না, শক্তিকান্ত দাস, যশবর্ধন কুমার সিং? তো এখানে কারেক্ট অ্যান্সার কি আমাদের, শক্তিকান্ত দাস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেওয়া যাক, নিশ্চয়ই ভারতের বর্তমান চিফ ইনফরমেশন কমিশন কে আছে? চিফ ইনফরমেশন কমিশন, চিফ ইনফরমেশন কমিশন বর্তমানে কে আছে? যশবর্ধন কুমার সিং, এন ভি রামান্না, কে কে বেণুগোপাল, রাজনাথ সিং? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে যশবর্ধন কুমার সিং, যশবর্ধন কুমার সিং, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমানে লোকসভার ডেপুটি স্পিকার কে আছে? তো ডেপুটি স্পিকার কে আছে বর্তমানে লোকসভার, লোকসভার ডেপুটি স্পিকারের পদ এই মুহূর্তে ভ্যাকান্ট আছে, তো মাথায় রাখবে কেউ নেই এই মুহূর্তে। তো এই কোশ্চেন যদি জিজ্ঞেস হয় হতেও পারে, তো সেই জন্য বলে এই মুহূর্তে পদটা ভ্যাকান্ট আছে মানে ফাঁকা আছে, তাহলে এখানে কেউ নেই, অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেবো, নেক্সট যেগুলো আছে এগুলো পশ্চিমবঙ্গের, এগুলো এর আগেগুলো যেগুলো নিয়েছিলাম সব ভারতের, 35টি বা 36টি ছিল তোমাদের, 35টি ছিল ভারত থেকে, বাকিগুলো সবগুলো পশ্চিমবঙ্গ থেকে আছে, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর কে আছে, ফটাফট অ্যান্সার দিয়ে যাও, কী হবে তোমাদের, জগদীপ ধনকর, জগদীপ ধনকর ইনি বর্তমানে গভর্নর আছে। নেক্সট মুখ্যমন্ত্রী, আমি অ্যান্সার দেবো না, তোমরা ফটাফট অ্যান্সার জানাও যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে, যে জানে না সে পড়াশোনা জানে ছেড়ে দেয়, এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে আছে ফটাফট তোমরা অ্যান্সার দাও, অপশন অপশনগুলোকে বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ কুমার, দিলীপ কুমার, তমিলিসাই সৌন্দরাজন, হরেকৃষ্ণ দ্বিবেদী, আশা করছি সবাই তোমরা সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছো। নেক্সট দেখে নাও, নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মুখ্য বিচারপতি কে আছে, পশ্চিমবঙ্গের মুখ্য বিচারপতি বর্তমানে কে আছে, বর্তমানে মুখ্য বিচারপতি আছে তোমাদের রাজেশ বিন্দাল, রাজেশ বিন্দাল, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কে আছে, পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বর্তমানে কে আছে, বর্তমান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মাথায় রাখবে বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার আছেন বর্তমানে। নেক্সট দেখে নাও, পশ্চিমবঙ্গের ডেপুটি স্পিকার কে আছে, তো পশ্চিমবঙ্গের ডেপুটি স্পিকার কে হয়ে যাবে, ডেপুটি স্পিকার এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, ডক্টর আশিস, অপশন সি বন্ধুরা, ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় ইনি আছে ডেপুটি স্পিকার এবং স্পিকার আছে বিমান বন্দ্যোপাধ্যায়, মাথায় রাখবে। নেক্সট দেখে নাও, নেক্সট আছে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব কে আছে, তো পশ্চিমবঙ্গের বর্তমানে মুখ্য সচিব কে আছে, আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ দ্বিবেদী, গোপাল মুখার্জি, বিপি গোপালিকা, কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে আমাদের বন্ধুরা, হরিকৃষ্ণ, হরে নয় হরি, সরি, হরিকৃষ্ণ দ্বিবেদী হবে তোমাদের, হরিকৃষ্ণ দ্বিবেদী। নেক্সট দেখে নাও, পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডভোকেট জেনারেলকে,
পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডভোকেট জেনারেল কে আছেন? তো বর্তমান অ্যাডভোকেট জেনারেল রিসেন্টলি ইনি অ্যাপয়েন্ট হয়েছেন, তো কে হয়ে যাবে? গোপাল মুখার্জি। গোপাল মুখার্জি, এর আগে কে ছিল? কিশোর দত্ত ছিল। নেক্সট দেখে নাও, নিচে পশ্চিমবঙ্গে বর্তমান স্বরাষ্ট্র সচিব কে আছে? এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে স্বরাষ্ট্র সচিব কে হয়ে যাবে আমাদের? অমিত মিত্র। তোমাদের তোমাদের কী আছে অপশানে? শাবান পাণ্ডে, মনীষ জেন, নাকি বিপি গোপালিকা? কারেক্ট আনসার বন্ধুরা হয়ে যাবে আমাদের বিপি গোপালিকা, অপশান ডি। নেক্সট দেখে নাও, নিচে পশ্চিমবঙ্গে বর্তমানে স্বাস্থ্য সচিব কে আছে? বর্তমানে স্বাস্থ্য সচিব কে হয়ে যাবে বন্ধুরা আমাদের এখান থেকে? নারায়ণ স্বরূপ নিগম। নারায়ণ স্বরূপ নিগম, ইনি বর্তমানে স্বাস্থ্য সচিব আছে। নেক্সট দেখে নাও, বর্তমানে শিক্ষামন্ত্রী কে আছে? তো পশ্চিমবঙ্গে বর্তমানে শিক্ষামন্ত্রী কে আছেন? ব্রাত বসু। বর্তমান শিক্ষামন্ত্রী হয়ে যাবে বন্ধুরা আমাদের ব্রাত বসু। নেক্সট দেখে নাও, তো জফল্লা হবে এখন একটা। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে? তো পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়ে যাবে তোমাদের এখানে দেবাশিস বোস, শ্রী দেবাশিস বোস, অপশান এ। নেক্সট দেখে নাও, পশ্চিমবঙ্গে বর্তমান অর্থমন্ত্রী কে আছে? তো পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী কে আছে তোমাদের এখানে? অমিত মিত্র, বিপি গোপালিকা, শ্রাবণ পাণ্ডে, নাকি তোমাদের এখানে দেবাশিস বোস? তো কারেক্ট আনসার কী হয়ে যাবে বন্ধুরা? অর্থমন্ত্রী আছে তোমাদের এখানে অমিত মিত্র। অমিত মিত্র, অপশান বি। নেক্সট দেখে নাও, নিশ্চয়ই পশ্চিমবঙ্গে বর্তমান পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো এখানে কী কারেক্ট আনসার হয়ে যাবে বন্ধুরা আমাদের? কারেক্ট আনসার হয়ে যাবে প্রফুল্ল চন্দ্র ঘোষ। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার এক্সামে জিজ্ঞেস করা হয়েছে, ইনক্লুডিং তোমাদের 2016 কিংবা 2018 সালে তোমাদের কনস্টেবল এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। তো এখানে কি প্রফুল্ল চন্দ্র ঘোষ, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখে নেব, নিশ্চয় পশ্চিমবঙ্গের বর্তমান প্রথম গভর্নর, বর্তমান না, পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কে ছিলেন? তো প্রথম কে ছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, চক্রবর্তী গোপাল, রাজাগোপাল, চক্রবর্তী রাজাগোপাল। এখান থেকে তোমাদের অপশান সি বন্ধু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখে নাও, নেক্সট এটি আমাদের আজকে ক্লাসের শেষ কোশ্চেন। আশা করছি সেশনে তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো। আমি আশাবাদী তোমাদের এক্সামে যদি জিজ্ঞেস করা হয় এগুলোর মধ্যে থেকেই জিজ্ঞেস করা হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা কোশ্চেনই, কারণ এগুলো তোমাদের বারবার রিপিটেডলি জিজ্ঞেস হয়। তো এখানে দেখো, পশ্চিমবঙ্গের উপভোক্তা বিষয়ক মন্ত্রী কে আছে? তো পশ্চিমবঙ্গের উপভোক্তা বিষয়ক মন্ত্রী কে আছে? অমিত মিত্র, নাকি তোমাদের এখানে আছে শ্রাবণ পাণ্ডে? শ্রাবণ পাণ্ডে আছে উপভোক্তা বিষয়ক মন্ত্রী, উপভোক্তা বিষয়ক মন্ত্রী শ্রাবণ পাণ্ডে আছে। বিপি গোপালিকা তো তোমাদেরকে বললাম, বিপি গোপালিকা আমাদের কী আছে? বিপি গোপালিকা স্বরাষ্ট্র সচিব। এখানে তোমাদের অর্জুন শর্মা যিনি আছে অপশানে, অর্জুন শর্মা বর্তমানে কী আছে? কোনো পদ আছে কি না? অর্জুন শর্মা মনে পড়ছে না সেরকম, অর্জুন শর্মা, অর্জুন শর্মা, অর্জুন শর্মা মনে হয় কোনো পদ নেই। না, অর্জুন শর্মা কলকাতা পুলিশের প্রধান ছিল, এখন আছে কি না বলতে পারছি না। তো মাথায় রাখবে এখানে শ্রাবণ পাণ্ডে, এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গের উপভোক্তা বিষয়ক মন্ত্রী কী হয়ে যাবে তোমাদের? শ্রাবণ পাণ্ডে। এখান থেকে তোমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এসব আরও আছে, তোমাদের আইন সচিব আছে মধুমতি মিত্র আছে, দমকল সচিব আছে অর্ণব রায় আছে, এরকম অনেক ধরনের যে সমস্ত মন্ত্রীগুলোর থেকে ইম্পর্টেন্ট আমি কয়েকটা মন্ত্রীকে নিয়েছি, উপভোক্তা বিষয়ক মন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে, স্বরাষ্ট্র সচিবকে, এগুলো থেকে কোশ্চেন সাধারণত জিজ্ঞেস হয়, অর্থমন্ত্রীকে, এগুলো থেকে সাধারণত কোশ্চেন জিজ্ঞেস হয়, এই কটাকে ইনক্লুড করিয়েছি। এছাড়া বাকিগুলো আমি এর আগে ক্লাস দিয়েছি, সেই ক্লাস দেখে নিতে পারো, অথবা তোমরা গুগল করে মন্ত্রীগুলোর লিস্টগুলো একবার করে চেক আউট করে যাবে, ফলে দেখবে যে তোমাদের হয়তো সুবিধা হবে। আর ওখান থেকেও কারণ রিসেন্টলি ইলেকশন হয়েছে, সেগুলো থেকেও জিজ্ঞেস হতে পারে কিছু কোশ্চেন। তো বন্ধুরা, এই ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।